ভয় কেটে গেলে আস্তে আস্তে গোলকিপার খেলুক আর না খেলুক, খেলতে খেলতে ভয় কাটবে, বুঝেছেন? এই মুহূর্তে শুরু হয়ে গেল মোহনবাগান সুপার জায়ান্টস গোল্ডেন বেবি লিগের অনূর্ধ্ব ১২ খেলা। চিরাচরিত সবুজ মেরুন জার্সি পরিহিত মোহনবাগান সুপার জায়ান্টস এবং আকাশি সাদা জার্সিতে রয়্যাল হুগলি, দুটো টিমই অত্যন্ত ভালো টিম। এই মুহূর্তে কর্নার কিক করছে যিশু, যিশু মান্নার হেড চলে গেল মাঠের বাইরে, ঈশান মান্না ওখানে বল বসিয়ে নেবে, অরিত্র রূপঙ্করের থেকে বল পেয়েছে, অরিত্র ওখান থেকে অয়ন, অয়নের কাছে বল, অয়ন থেকে অরিত্র, অরিত্র থেকে অরিত্র, আবার অরিত্র, অরিত্র থেকে কুষাণ সরেন, কুষাণ কিন্তু বলটা সুন্দর কাটিয়ে নিয়েছে, কুষাণ থেকে ওখানে অয়ন, অয়ন শিকদার বলটা সুন্দরভাবে বলটা নিয়ে নিয়েছিল, ওখান থেকে বলটা বিপদমুক্ত করে দিয়েছে ঈশান মান্না। মাঠের পশ্চিম দিক থেকে থ্রো ইন করে খেলা শুরু করবে অয়ন শিকদার, অয়ন শিকদার বল বসিয়ে নিয়েছে, বল বসিয়ে না বলটা থ্রোর জন্য রেডি হয়েছে মান্নার হেড ঈশান মান্না, বল পেয়েছে সৌম্যজিৎ, সৌম্যজিৎ থেকে বল সাগনিক, সাগনিক বল পেয়েছে ওখানে, বল পেয়ে পেয়ে গেছে জিয়ান হাসদা, জিয়ান হাসদা সুন্দরভাবে বিট করে নিয়েছে কিন্তু বলটা ঠিক মতন পায়ের সংযোগ হলো না, বল চলে গেল মাঠের বাইরে, বলটা জিয়ান সুন্দর, কুষাণ সরেন রয়্যাল হুগলি থ্রো করেছে, বল পেয়েছে ওখানে যিশু, যিশু থেকে সৌম্যজিৎ, সৌম্যজিৎ থেকে বল কিন্তু আবার পেয়ে গেছে ঈশান মান্না, ঈশান মান্না থেকে সৌম্যজিৎ, সৌম্যজিৎ, সৌম্যজিৎ থেকে বল পেয়ে গেছে এখানে অরিত্র, জিয়ান দেখা যাক, জিয়ান হাসদা বল চলে গেছে গোলের জন্য কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলো, সুন্দর একটা প্রচেষ্টা। ওখানে গোলকিপার মোহিত সরকার বল দিয়েছে সাগনিক কিন্তু বল পেয়ে গেছে সাগনিক কুণ্ডু, সাগনিক থেকে বল কেড়ে নিয়েছিল এখন অয়ন, ওখানে কুষাণ থ্রো ইন করছে, কুষাণ থেকে অয়ন, অয়ন থেকে বল চলে এসছে এবার যিশুর কাছে, যিশু থেকে অরিত্র, না ওখানে ওখানে অয়ন ছিল, বল পেয়ে গেছে অরিত্র, অরিত্র থেকে আবার বল চলে এসছে রূপঙ্কর, সুন্দর একটা বল বিপদমুক্ত করে দিয়েছে, ঠিক সময়ে বেরিয়ে এসেছিল রূপঙ্কর, না হলে কিন্তু বিপদ হতো। ওখানে বল পেয়ে গেছে এখানে সৌম্যজিৎ, সৌম্যজিতের থেকে কিন্তু বল কেড়ে নিয়েছে কিন্তু বল চলে গেছে আবার মোহনবাগানের যিশুর কাছে, যিশু থেকে সৌম্যজিৎ, সৌম্যজিতের কাট, সৌম্যজিৎ থেকে ওখানে ঈশান মান্না, ঈশান মান্না থেকে যিশুর শট কিন্তু বাঁচিয়ে দিয়েছে ওখানে রূপঙ্কর, বল পেয়েছে ওখানে কুষাণ সরেন, কুষাণ সরেন দেখা যাক, কুষাণ এখনও কুষাণের পায়ে বল, কুষাণের শট ফাউল, বক্সের ভিতরে ফাউল মোহনবাগানের পক্ষে, বল খেলা শুরু করবে ওখানে মোহিত, মোহিত থেকে ঈশান মান্না, ঈশান থেকে বল কিন্তু ভুল পাস হয়ে গেল, গোলকিপার বিপদমুক্ত করে দিয়েছে, বল চলে আসছে আবার বিপক্ষ দলের গোলকিপার রূপঙ্করের কাছে, রূপঙ্কর কিন্তু দেখে শুনে বলটা সুন্দর ছেড়ে দিয়েছে বুদ্ধিমান, এই ওখানে স্যার স্যার করে চুপ করে খেলবি, তোকে তো খেলাবে, বল কিন্তু অরিত্র বিপদমুক্ত করে দিয়েছে ঈশান মান্না, সাগনিক, সাগনিক ঈশান, বলটা বাইরে
ওখানে জিয়ান হাসদা বল, কিন্তু যিশু ওখানে বাধা দিয়েছে। সৌম্যজিৎ শীল বলটা আবার জিয়ান বল পেয়ে গেছে। জিয়ান কিন্তু একজনকে কাটিয়ে নিয়েছে, জিয়ান দিয়েছে কুষাণকে, কিন্তু ওখানে বল আবার চলে এসেছে শাগনিকের কাছে। শাগনিক কিন্তু বলটা বিপদমুক্ত করে, শাগনিকের থেকে বিপদমুক্ত করে দিয়েছেন। অরিত্র দাস থ্রো করবে, ঈশান মান্না মাঠের পূর্ব দিক থেকে থ্রো, কুষাণ সরেন হেড, পাটা সরা ওখানে দেখা যাক বল কাকে দেয়। ঈশান মান্না থ্রো ইন করে দিয়েছে ওখানে শাগনিককে, রয়্যাল হুগলি অরিত্র গোলকিপার রূপম দিয়েছে অরিত্রকে, অরিত্র এগিয়ে চলেছে, দেখা যাক কাকে দেয়। এখন বল কেড়ে নিচ্ছে সৌম্যজিৎ থেকে শাগনিক, শাগনিক থেকে আবার সৌম্যজিৎ, ওখানে বল ধরেছে, দেখা যাক সৌম্যজিৎ থেকে ওখানে ঈশান মান্না, জিয়ান হাসদা কিন্তু খেলা রয়েছে প্রায়, সুন্দর ইনসাইড আউটসাইড করে এখানে গোলে মারার চেষ্টা অয়ন শিকদার। মাঠের পশ্চিম দিক থেকে খেলা শুরু করলো, ওখানে যিশু থেকে মান্না হয়ে আবার যিশু, এবার কিন্তু গোল কেড়ে নিয়েছে অয়ন, গোল 1:1 গোলের সামনে, কিন্তু চলে গেল বলটা মাঠের বাইরে। সুন্দর একটা সুযোগ তৈরি হয়েছিল রয়্যাল হুগলির কাছে, ওখানে বল দিয়েছে সৌম্যজিৎ শীল বল কেড়ে নিচ্ছে কুষাণ থেকে বল কেড়ে নিচ্ছে সৌম্যজিতের শট এবং সুন্দর গোল। এই মুহূর্তে সৌম্যজিৎ শীলের গোলে, এটিকে মোহনবাগান সুপার জায়েন্ট, এটিকে মোহনবাগান নয় মোহনবাগান সুপার জায়েন্ট, এক গোলের ব্যবধানে এগিয়ে গেল। খেলা কিন্তু আক্রমণ প্রতি আক্রমণে জমে উঠেছে। ওদিকে মান্না থেকে যিশু, আবার কিন্তু বল কেড়ে নিয়েছে ওখানে অয়নের কাছে বল, সেখান থেকে অরিত্র দিয়েছে অয়নকে, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। এখানে কিন্তু বল এখনো বিপদমুক্ত হয়নি, যিশুর কাছে বল, রয়্যাল হুগলি কুষাণ সরেন দিয়েছে, কিন্তু সুন্দর শট ছিল, একটা ভলি ছিল, একটা চকিতে একটা ভলি নিয়েছিল ওখানে জিয়ন হাসদা গোলকিপার, মোহনবাগানের গোলকিপার বল বসিয়ে নিয়েছে, বল ওখানে দিয়েছে যিশুকে, যিশু দিয়েছে ওখানে ঈশান মান্নাকে, সুন্দর বল দেওয়া নেওয়া করে ঈশান দিয়েছে আবার যিশুকে, যিশু কিন্তু বলটা পেল না সঠিক সময়ে, কিন্তু আজকে রূপঙ্কর বেশ সুন্দরভাবে বেরিয়েছে, বলটাকে বিপদমুক্ত করে দিয়েছে। বল মাঠের বাইরে চলে গেছে, ওখানে মাঠের পশ্চিম দিক থেকে থ্রো ইন করে খেলা শুরু করবে, করে দিল যিশু থেকে মান্না থেকে আবার যিশু এগিয়ে চলেছে, ওখানে আবার ঈশান মান্না থেকে চলে এসে শাগনিকের কাছে, শাগনিক বল নিয়ে নিয়েছে, শাগনিক দিয়েছে আবার শাগনিককে, কিন্তু ওখানে রূপঙ্কর আজকে কিন্তু রূপঙ্কর খুব সুন্দরভাবে নিজেকে মেলে ধরতে পারছে। যিশু
মান্না থেকে যিশু, যিশু থেকে সুন্দর শট ছিল, একটা সুন্দর শট, ওখানে বারে লেগে ফিরে এসছে, আবার খেলা শুরু হয়ে গেছে। ওখানে অরিত্র, অরিত্র থেকে সৌম্যজিৎ শীল, সৌম্যজিৎ শীল থেকে ওখানে চলে এসছে জিয়ান হাজার কাছে বল, ওখানে কাছে মান্না, মান্না থেকে সৌম্যজিৎ, 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 সৌম্যজিৎ চলেছে সৌম্যজিৎ থেকে, কিন্তু আবার সৌম্যজিৎ দেখা যাক কি হয়, শট নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু ওখানে বল কেড়ে নিয়েছে অয়ন শিকদার, রয়্যাল হুগলির অয়ন শিকদার বল কেড়ে নিয়েছে, দিয়েছে জিয়ন হাসদাকে, জিয়ন হাসদা যিশু তা বাধা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু এগিয়ে চলেছে জিয়ন হাসদা, দিয়েছে কুষাণকে, কিন্তু কুষাণ কিন্তু বলটা পেল না, কুষাণ যদি বলটা পেত তাহলে কিন্তু গোল হয়ে যেত। যাই হোক, ওখানে আবার ঈশান মান্না, ঈশান মান্না দিয়েছে ওখানে সাগনিককে, সাগনিক থেকে নিজেদের মধ্যে দেওয়ানোয়া করে খেলার চেষ্টা করছিল কিন্তু ওখানে আবার বল পেয়ে গেছে মান্না, ওখানে মান্না সুন্দর কাবারি, ওখানে যিশু, যিশু, যিশু বল পেয়েছে, যিশু বল কেড়ে নিয়েছে, যিশু, যিশু দেখা যায় যায় কাকে দেয়, সুন্দর বল দিয়েছে সাগনিককে, ওখানে কিন্তু ততোধিক দক্ষতায় বলটা বিপদমুক্ত করে দিয়েছে অরিত্র দাস, অসাধারণ ট্যাকল, বলের ওপরে চোখ রেখে সুন্দর একটা ট্যাকল করেছিল, ফলে ওখানে কর্নার কিক হয়ে গেল, কর্নার কিক করবে ওখানে যাচ্ছে ঈশান মান্না, দেখা যাক ঈশান মান্না, এই ঈশান মান্না দিয়েছে ওখানে অরিত্রর হেড, আবার চলে আসে মান্নার কাছে, মান্না দেখা যাক বলটা তুলে দিয়েছে, ওখানে সৌম্যজিৎ শীল হেড করেছিল, হেড করেছিল কিন্তু অল্পের জন্য, সেই রূপঙ্কর কিন্তু আজকে খুব ভালো খেলছে, বল বসিয়ে নিচ্ছে ওখানে অরিত্র দাস, রূপঙ্কর দিয়েছে অরিত্র দাসকে, অরিত্র গুটি গুটি পায়ে এগিয়ে চলেছিল কিন্তু ওখানে যে অয়ন শিকদার, অয়নের কাছে বল, অয়ন, অয়ন কিন্তু বেরিয়ে গেছে দুজনকে কাটিয়ে নিয়ে, দিয়েছে জিয়নকে, জিয়ন দেখা যাক কী করে, জিয়ন যিশুর মধ্যে ডুয়েল চলছে, বলটা বিপদমুক্ত করে দিয়েছে, ওখানে আবার থ্রো ইন করবে সেই জিয়ন হাসদা, দেখা যাক কী হয়, ওখানে বল পেয়ে গেছে গোলকিপার, আবার ওখানে কুষাণ সরেন, কুষাণ সরেন থেকে অয়ন শিকদার, অয়ন শিকদার নিজের কাছে বল রেখেছে, বাধা দিচ্ছে ওখানে সৌম্যজিৎ শীল, দেখা যাক ওখানে অরিত্র, রয়্যাল হুগলি অরিত্র কিন্তু ভুল পাস হয়ে গেছিলো, বল কেড়ে নিয়েছে ওখানে ঈশান মান্না, ঈশান মান্না বল দিয়েছে ওখানে সৌম্যজিৎ শীলকে, সৌম্যজিৎ শীল থেকে একটু ভুল পাস হয়ে গেল, বল আবার বিপদমুক্ত করে দিয়েছে সেই রূপঙ্কর, রূপঙ্কর থেকে চলে এসে যিশু, যিশু থেকে সৌম্যজিৎ, সৌম্যজিৎ থেকে সাগনিক, নিজেদের মধ্যে সুন্দর দেওয়ানেওয়া করে খেলার চেষ্টা করছে ঈশান মান্না, দিয়েছে সৌম্যজিৎ শীলকে ফাঁকা জায়গায়, কিন্তু বলটা গোলের মধ্যে থাকলে গোল হওয়া শুরু হতো, একজন খেলোয়াড় পরিবর্তন হলো, ঈশান মান্না পায়ে সামান্য লাগছে পরিবর্তন হয়ে গেল, ওখানে তুষার পাসওয়ান, ওখানে চলেছে জিয়ন হাসদা, জিয়ন হাসদা কিন্তু দুজনকে কাটিয়ে নিয়ে এবং গোল, গোল, সুন্দর গোল, কুষাণ সরেন এবার কিন্তু গোল করে খেলায় সমতা ফিরিয়ে নিয়ে এলো, ওখানে ওখানে এবার সৌম্যজিৎ শীল দিয়েছে তুষার পাসওয়ান, তুষার থেকে যিশু কিন্তু ভুল পাস, আবার গোল হয়ে যাওয়ার সম্ভাবনা, আবার গোল হবে কিনা, যিশু, যিশু বল ক্লিয়ার করে দিয়েছে ওখানে সাগনিক ঘোষকে, সাগনিক ঘোষ, সাগনিক দিয়েছে সৌম্যজিৎকে, সৌম্যজিৎ দিয়েছে সাগনিককে, সাগনিক, সাগনিক কিন্তু এখনও নিজের পায়ে রেখেছে, দেখা যাক কী করে, ওখানে দিয়েছে যিশু, যিশু